কিরণমালা ভাবিস না, মহাকাশে দূরে এই গ্রহে এসেছি বলে তুই আমার হাত থেকে পরিত্রাণ পেয়ে গেলি। আমি আবার ফিরে এসেছি স্বরূপে তোর প্রতিশোধ নিতে। তোর সন্তানকে আমি শেষ করব, শেষ করবই আমি। আমার মন কেমন কুকাইছে। আমি আলোর মঙ্গলের জন্য শিশু মঙ্গল ব্রত পালন করব, সারাদিন উপবাস থাকব, তারপর নিজে হাতে রান্না শিশুদের খাওয়া। জয় হোক রানী আয়লার। কি সংবাদ? রাজা হুড়হুড় ফিরে এসেছেন। রাজা হুড়হুড় নিশ্চয়ই জলের সন্ধান পেয়েছেন। উৎসব শুরু করো সবাই। রাজা, জল কি পাননি? পেয়েছিলাম। আমরা জল নিয়ে বমচিকায় আসছি না। তারপর জল নষ্ট হয়ে গেছে। এদের জন্য, এদের কঠোর শাস্তি দেওয়া হোক। আমাকে ব্রত পালন করতেই হবে, কিন্তু আলোকে নিয়ে আমি কিভাবে ভেসে যাব? ওখানে তো আগুনের তাপে ওর কষ্ট হবে। তুমি কিছু ভেবো না কিরণমালা, আমরা আলোর কাছে থাকবো, তুমি যাও। হ্যাঁ রে কিরণ, তুই নিশ্চিন্তে যা, আমরা তো
বিলকুল, আমরা বরঞ্চ বোনকে বাইরে নিয়ে গিয়ে খেলি, ওদের খুব মজা হবে। কিন্তু বোনকে বাইরে নিয়ে যাওয়া কি ঠিক হবে? কি হবে, আমরা তো রাজউদ্যানেই যাব, বাইরে তো কোথাও যাব না। ভয়ের কি আছে, আমি তো আছি। আর যদি কোনো বিপদ আসে তাহলে আমাদের সাথে সাহসী নকুল আছে যে। তা ঠিক, আমি থাকতে বোনের কোনো বিপদ আসতে দেব না। তাহলে চলো। এদের এই শক্তিকে যেভাবেই হোক কাজে লাগাতে হবে আমাকে। এই শক্তি দিয়ে কিরণমালাকে শেষ করব আমি। দাঁড়াও, আমার কথাটা শোনো, একবার আমার কথা শোনো, আমি তোমাদের সাহায্য করতে পারি। শয়তানি বুদ্ধি আছে, একেই একেই কাজে লাগাতে হবে আমাকে, একেই হাত করতে হবে আমার। দাঁড়া, আমার মনে হয় ওর কথা একবার শোনা উচিত। না, বন্দি করো ওদের, কোনো কথা শোনার প্রয়োজন নেই, কারাগারে বন্দি করে দাও। কিন্তু আমি ক্ষমা প্রার্থী, আমি সত্যি তোমাদের সাহায্য করতে চাই। না, তোমার কোনো থামো রানী আয়লা, ওরা যখন জল নষ্ট করেছে ওরাই আমাদের জন্য জল এনে দেবে, এইটুকু সুযোগ ওদের দেওয়াই চাই। Thank you.
চলো 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 পাল্টাই।